আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাপি মাদার্স ডে। আজকে এই দেশে মাদার্স ডে, আমরা তো সবসময় মনে রাখি, কিন্তু এদেশের নিয়ম ফাদার্স ডে মাদার্স ডে ওভাবে করে বিশিষ্ট দিন। তো যে যেখানে আছেন দেশ বিদেশ সবার জন্য বলতেছি ভালো থাকেন, সুস্থ থাকেন। সব মাদেরই শুভেচ্ছা রইল, সবাই সুস্থ থাকেন এটাই বলবো। এই ফুলটা আমার মেয়ে নিয়ে আসছে মাদার্স ডের জন্য, আমার জন্য কালকে। আর এই যে আমার জন্য দেখেন জ্যাম নিয়ে আসছে, স্ট্রবেরি। আর এটা হলো রাসবেরি। ও খাবার নিয়ে আসছে আমার জন্য, এই যে অ্যাভোকাডো এই জ্যাম। আর যে আমার জন্য একটু মগ আনছে, দেখাইতেছি। এই যে একটা কলম আছে এটার সাথে, মগটার সাথে। আর এই জগটা নিয়ে আসছে আমার জন্য রমজানের শরবত খাওয়ার জন্য। তো থ্যাংক ইউ ফর বন্যা, আমি আমি মেরে থ্যাংক ইউ দিতেছি। ও মা, ওর জন্য আমি কী করলাম দেখেন, আমি খাবার রেডি করছি, আমি ওগুলি কিছু দিই নাই, ও আমার খাবার দিছে। আমি সকালে উঠে যাই, জেসমিন ফুল ও পছন্দ করে কিন্তু পাইনি আমাদের এলাকায়, আর অনেক লেট হয়ে গেছে, যাইতে চাই না। যাই হোক, আমি খাবার দিয়ে ওই কলম ওইটা খুব পছন্দ করে। এটা আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করতো। এটা রান্না করলে আমার ছেলে ঘুমায় থাকলে উঠে আসতে গন্ধে, অনেক দূরে থাকেও, যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক। সব মার জন্য আবার বলতেছি হ্যাপি মাদার্স ডে। মাদের কোনোদিন অবহেলা করো না কেউ, সবাই মার পাশেই থাকো এটাই বলবো। এই যে আমি একটু ফ্রাই রাইস ভেজিটেবল দিয়ে করছি, তেমন একটা হামরি না, একটু চিংড়ি মাছ একটু ফ্রাই করে দিলাম আর কি, জাস্ট হালকা লবণ একটু মরিচ দেওয়া। আর এত মশলা টশলা খাই না, ব্ল্যাক পেপার দিছি একটু, আর ডিম দিলাম তিনটা, দেখতেই পারছেন। একটু ভেজিটেবল রাইস করছি একটু, এটাই খাবে। আর একটু সোডা, সোডা আমরা খাই না সহজে, যে ঈদের সময় আনছি ওগুলি রয়ে গেছে, এখন খাবে আর কি। এই তো, তো সব মায়েদের শুভেচ্ছা রইল, আমি বললাম সবার জন্যই। ইনশাল্লাহ দেশে গেলে সব মাদেরই দেখতে পাবো। এখানেও বলি সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন দেশ না ম্যাটার, এনি ধর্ম এনি ই, সবই মা, সবারই মা, সবার কাছে সমান এটাই বলবো। এই যে আমার মা মারা গেছে দেখেন, বাবা মা এখনও মা বাবার জন্য মন কান্দে। মা বাবা এমন জিনিস, অমূল্য ধন, মা বাবার, মা বাবার মধু জীবনও শেষ হয় না। আমি বলবো একটু মন খারাপ বলে মারে স্বপ্নে দেখি, বাবার স্বপ্নে দেখি খারাপ লাগে, যে বয়স হয়ে গেছে তারপরও মাকে বলতে পারি না, মা যে কি জিনিস। প্রতি টাইমে রান্না করলে উঠতে বইতে, কেন আমার মা আসছিল এখানে 4 মাস থেকে চলে গেছে, অনেক আগে আসছিল, মানে গ্রিন কার্ডও নেয়নি, বাবারও অ্যাপ্লাই করছিলাম কিন্তু আসেনি। অনেক মিস করি মা বাবা, যে কি জিনিস। এখানকার ছেলেমেয়েরা ডিজিটালের দুনিয়ার কেউ সম্মান করেও না, সম্মান দিতেও জানে না ছেলেদের মেয়েদের। সবাই বলছি দেশ বিদেশ যে যেখানে আছে, দেখি তো রাস্তায় নিয়ে নেয়, ফেলায় দিয়ে আসে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এগুলো দেখে মনটা অনেক আসলে ধুকরে ধুকরে কাঁদে। তো দোয়া করি আল্লাহ যেন মানুষের হেদায়ত করে, যে যেখানে আছে। মানুষের ভুল টুটি থাকে, মনে মনে হয় তাই বলে দূরে থাকতে হয় না, মা বাবা তো নিঃস্বার্থে ই করে। বললাম তো মা বাবা ছেলেমেয়ের কাছে কিছুই চায় না, যতই বড় হোক ছেলে হোক মেয়ে হোক, মা বাবার কাছে সন্তানরা সবসময় ছোট। বুড়ো হয়ে গেল, নাতিপুতি হয়ে গেল, ওই মা বাবার কাছে বেবিই থাকে এটাই বলবো। আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাই না, যে যেখানে আছেন সবাই সবার মায়ের সম্মান দিবেন সবাই এটাই বলবো। দেশ বিদেশ যে যেখানে আছে, ডাল খান, শাক খান, ভাত খান, লবণ দিয়েই খান, তারপর মার কথাটা স্মরণ করি। মার দোয়া সব জায়গায় কাজে লাগে, আমরাও দোয়া করি সব সন্তান নিয়ে, সবার মা সব মার কাছে সমান, সব বাচ্চাদের জন্য আমাদের দোয়া রইল, শুভেচ্ছা রইল এটাই বলবো। যে যেখানে আছে সাবধানে থাকবে, এখন তো আবার ভাইরাস নতুন, এর জন্য বলতেছি এই আর কি। আবার বেশি বড় করতেছেন আমার ভিডিওটা। তো হ্যাপি মাদার্স ডে, সবাই ভালো থাকেন। আমাদের মা আমরা সবসময় স্মরণ করি, একদিনের জন্য না, এদেশের নিয়ম আর কি, ওই যে একদিন ফাদার্স ডে একদিন মাদার্স ডে হয়। এটা বিদেশে বিদেশে যখন থাকি, এখন ছেলেমেয়ে এখানে গ্রো আপ হয়েছে, ওরা ওগুলি পালন করে,
সবসময় দেখে, তাই না বলে যে মাদার্স ডে খালি দেখে, প্রত্যেক অকেশনে আমার বার্থডে এটা সেটা ঈদে গিফট দিতে থাকে। কি বললাম, মা বাবা এত গিফট চায় না, খালি হাই হ্যালো বলো, সামনে থাকো, এটাই আর কি। তাই আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাই না। আমার ভিডিওটা কেমন লাগলো লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বলবেন আমার সাথেই থাকেন। হ্যাপি মাদার্স ডে। এটা ডেজি ফুল কালকে নিয়ে আসছে, আরো ফুটবে, অনেক কলি আমি দেখাইতেছি, গাছটা আমার যত্ন করতে হবে। এই যে দেখেন, ঝুম করে দেখাইতেছি, দেখেন কত ফুল আসছে নিচে। আমি ঘরে রাখতে বলছি, আমি চাইছিলাম বাইরে দিয়ে দিই আমার গেটে, কারণ আমার এখানে ঠান্ডা মারা যাবে, কারণ আমাদের এখানে অনেক শীত। দেখেন এই যে এত তিনটা একসাথে বাড়িতেছে, এখন আমি টবের মধ্যে দিছি। আর এই যে ভিতরে দেখেন আরো কত বাড়িতেছে। আমি গাছ পছন্দ করি, সবসময় আমার কাজের জায়গা সবাই আমার গাছ দেয় সবসময়, আমি এত হ্যাপি। দেখেন একদম পালং শাকের মতো কি কচকচা পাতাগুলি। আমি তো মরিচ পাতা ভর্তা বানায়ও খেয়েছি, এখানে একজন বলছে গতবার খেয়েছি, এবার যদি হয় ইনশাল্লাহ খাবো। আজকে যে খুঁজছি মরিচ গাছগুলি, ওগুলি অন্য বেলি পেপারি, ওগুলি ভালো লাগে না, আমি ছোটো মরিচ এনে লাগাবো আর কি। এটাই তা ঠিক আছে, ভালো থাকেন সবাই, সুখে থাকেন, দোয়া করি যে যেখানে আছেন। আর মা সব সন্তানদের বলতেছি, মাদের বললেন না, মা ভাই বোন রক্তের বাঁধন, ভাই বোন কোনো দিন কাটলে, কারণ পানি কাটলে বাঘ হয় না, যেমন ওই যে মা বাবাও এই ভাই বোনও কোনো দিন বাঘ হয় না, যতই মনোমালিন হোক ভুল বুঝাবুঝি হয়। সবাই সবাই ধৈর্য থাকবেন, আঁকড়ে থাকবেন, সবাই বিপদে সবাই যাবেন, এটা বলবো সবসময়। আর অনেক সময় অনেক কিছু হয়, সম্পত্তি নিয়ে হয়, এমনি মনোমালিন হয়, কিন্তু এগুলো ভুলে যাবেন কম বেশি। যে নাকি ক্ষমা করতে পারে সেইগুলো অনার, এটাই আর কি। আমাদের ধর্মে কী বলছে যে আমাদের নবীজির কত ই করতো, তারপর দেখেন কী অত্যাচার করতো, ই করতো, তারপরও কি ঠান্ডা মাথা ই করে গেছে। আমি আর কিছু বলতে চাই না অত কিছু, তো এটাই বলবো ভাই বোন যে যেখানে সবাই মিলে থাকবেন। আর সব মাদেরই সব সন্তানদের বলতেছি, মেয়ে কন ছেলে কন, মা বাবার সম্মান দিয়েন। মা বাবা এমন জিনিস, এটার টাকা পয়সা দেয় বেলও করা যায় না। বললাম তো, মা বাবা যে নিঃস্বার্থে ভালোবাসে, মা বাবা যে কীভাবে পালে বাচ্চাদের, কিন্তু বাচ্চারা বড় হয়ে ভুলে যায়, এটাই বলবো। তো সবার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।